5, 4, 3, 2, 1. বন্ধুরা, এখন বাজে রাত 8:02 আর এই সময় আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। 8:20 সময় আমরা বর্ধমান থেকে একটা লোকাল ট্রেন ধরে আমি, আমার বর আর তার বন্ধু, আমরা তিনজন মিলে বর্ধমান থেকে চলে গেছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। ব্যান্ডেল থেকে আমরা স্টেট যাব এনজিপি, আর তারপরে আমরা পৌঁছাবো আমাদের আজকের গন্তব্য সিকিমে। এখন ব্যান্ডেল স্টেশনে বসে আছি, বাজে 12:08, এখনো পর্যন্ত ট্রেন ঢোকে নাই। কখন ঢুকবে জানাই না। এই ছেলেটি কেন হাই হিলতে খেয়ে দে, কি বক্তব্য আছে আপনার? খুব বিরক্ত লাগছে, ট্রেনের এরকম পরিষেবা সত্যি বাজে টাইপের বক্তা। আর আমাদের চোখগুলো দেখুন, পুরো গেলে গেছে, পুরো এক্সস্ট। কখন যে গ্যাংটক ঢুকবো, এনজিপি কখন ঢুকবে রাইট টাইমে, আদৌ ঢুকবে কি না। ট্রেনের জন্য ওয়েট করতে গেছে, বিরক্ত হয়ে দুই বন্ধু স্টেশনে বাইরে এসে চায়ের চুমুক আরম্ভ করলাম। আলটিমেটলি আমরা ট্রেনে উঠলো, ট্রেনে এসে আমরা সবাই ঘুরে ঘুরে চারিদিকে মোবাইলে টর্চ সেটে ভিডিও করছি। এখন স্লিপিং টাইট, গুড নাইট। রাতের বেলা ট্রেনের মধ্যে সবাই যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিল, তখন আমি জেগে বসেছিলাম রাতের স্টেশন দেখবো বলে। এত নিরিবিলি নিস্তব্ধ স্টেশন যে আমার দেখতে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে কিন্তু আমরা এখনো ট্রেনের মধ্যে আছি। ফাইনালি আমরা এনজিপি স্টেশনে পৌঁছেছি। ওয়েলকাম টু এনজিপি স্টেশন। ঘন্টা লেট, ঘন্টা। তো ফাইনালি পৌঁছে গেলাম এনজিপিতে। তো ট্রেনটা এখন এনজিপি স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। 2 ঘন্টা অলরেডি লেট, 8:45 যাওয়ার কথা, এখন বাজে 10:45। ফাইনালি আমরা চারমূর্তি এনজিপি স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের সাথে আমাদের রথের সারথি কিশোর দা, যে আমাদের পুরো ট্যুরের গাইড। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা আমরা একটা মনিস্ট্রি দেখতে পেলাম। আর আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উনি বললেন যে এটা হচ্ছে শিলিগুড়ির সবচেয়ে বড় মনিস্ট্রি, সালাগারা মনিস্ট্রি। আর যেহেতু আগের দিন পূর্ণিমা ছিল, সেই জন্য আমরা মনিস্ট্রিতে চলে গেলাম ভিজিট করতে। আর পুরো মনিস্ট্রিটা ভিজিট করার জন্য আমরা ভালো করে ঘুরে দেখে আর আমাদের সঙ্গে সেই ভিডিওটা দেখতে আপনারা থাকুন পরবর্তী ভিডিওর জন্য।